আমার এই ভিডিওটা যদি আপনার পর্যন্ত যেয়ে থাকে, তাহলে ভিডিওটা টান দিয়ে উপরে না উঠিয়ে একবার আমার কথাগুলো শুনে যান। আশা করছি অনেক উপকারে আসবে। আপনি কি ঘরে বসে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে চান ফেজ দেখিয়ে অথবা ফেজ না দেখিয়ে? তাহলে আমার আজকের এই ভিডিওটি আপনার জন্য। অনেকের প্রশ্ন থাকবে, সত্যি কি ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করা যায়? হ্যাঁ, সত্যি ইনকাম করা যায়। অনলাইনে হাজার হাজার এমন পেজ আছেন যারা কিন্তু এখান থেকে টাকা ইনকাম করে। আপনি যদি আপনার ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে চান, তাহলে 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম হতে হবে, তাহলে আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। আর আপনার পেজে যদি 5,000 ফলোয়ার 60,000 মিনিট ওয়াচ টাইম না থাকে, তো সেক্ষেত্রে আপনি কিভাবে টাকা ইনকাম করবেন সেটাও আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আপনি কিন্তু আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করার মাধ্যমে মাসে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন। ফেসবুক পেজে আপনি কয়েকভাবে টাকা ইনকাম করতে পারেন, একটি হলো ইনস্ট্রিম অ্যাড, আরেকটি অ্যাডস অন রিলস এবং আরেকটি লাইভ। তো ইনস্ট্রিম অ্যাডের সেটআপটা আপনি তখনই পাবেন যখন আপনার পেজটা ফ্রেশ হবে, 5,000 ফলোয়ার হবে এবং 60,000 মিনিট ওয়াচ টাইম হবে। অনেকে আপুর প্রশ্ন থাকবে যে ফেসবুক পেজে যদি 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম না থাকে, তাহলে কি আমরা টাকা ইনকাম করতে পারবো না? হ্যাঁ, তাও টাকা ইনকাম করতে পারেন। এক্ষেত্রে অ্যাডস অন রিলসের সেটআপটাই কিন্তু আপনার জন্য বেস্ট। বর্তমানে টাকা ইনকামের সব থেকে শর্টকাট উপায় হচ্ছে অ্যাডস অন রিলস। আর আপনারা অনেকেই জানেন যে রিলস ভিডিওতে ইনস্ট্রিম অ্যাডের থেকেও বেশি ডলার দেয়। আর রিল ভিডিও বানানো কিন্তু অনেক সহজ, অল্প সময়ে মেক করা যায়, যা বানাতেও অনেক কম সময় লাগে এবং দিনে 4-5টা আপলোড দেওয়া যায়। আর তোমরা জানো যে ইনস্ট্রিম অ্যাডের থেকেও রিল ভিডিওতে কিন্তু বেশি ডলার দেয়। রিল ভিডিওতে যে পরিমাণ ডলার দেয়, তা কিন্তু বড় ভিডিও থেকেও ইনকাম হচ্ছে না। অ্যাডস অন রিলসের সেটআপটা পেতে গেলে আপনাদের কি লাগবে? প্রথমত আপনার পেজটা ফ্রেশ হতে হবে, কোনো ধরনের ভায়োলেশনস, কপি কন্টেন্ট এবং কোনো ধরনের পলিসি থাকা যাবে না। দেন আপনি আপনার পেজে রেগুলার রিল ভিডিও দিবেন। অ্যাডস অন রিলসের সেটআপটা পেতে গেলে কিন্তু 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম কিছুই লাগে না। আমার অনেক পরিচিত আপুই আছে যারা কিন্তু 500 ফলোয়ারও অ্যাডস অন রিলসের সেটআপটা পেয়েছে। আপনি যদি নিয়মিত রিল ভিডিও আপলোড করেন, তাহলে দেখবেন ফেসবুক থেকে কোনো একটা ভিডিও অটো ভাইরাল করে দিবে। আপনার কোনো একটা ভিডিওতে যদি 1,00,000, 2,00,000 অথবা 1,000,000 ভিউ চলে আসে, তাহলে দেখবেন আপনাকে অ্যাডস অন রিলসের সেটআপটা দিয়ে দিবে। অ্যাডস অন রিলসের সেটআপটা দেওয়ার পরপরই আপনি আপনার পেজে যতগুলো রিল ভিডিও আপলোড করবেন, আপনার কিন্তু সেখান থেকে ইনকাম হবে। এতক্ষণ আমি বললাম আপনি অ্যাডস অন রিলস থেকে কিভাবে টাকা ইনকাম করবেন, আর এখন আমি বলি অনেক আপু আছে যাদের পেজ অনেক পুরনো, তাদের ভিডিওতে অনেক ভিউজ থাকা সত্ত্বেও তারা কিন্তু অ্যাডস অন রিলসের সেটআপটা পাচ্ছে না। তো তারা কেন পাচ্ছে না এটা এখন আমি বলবো। নতুন যারা পেজ ওনার আপু আছে, তারা কিন্তু সঠিক গাইডলাইন মেনে রিল ভিডিওগুলো আপলোড করছে এবং সাথে সাথে শেয়ার দিচ্ছে এবং কোনো একটা ভিডিও ভাইরাল হচ্ছে, আর এর জন্য করেই কিন্তু তারা অ্যাডস অন রিলসের সেটআপটা পাচ্ছে। অনেক পেজ ওনার আপুই আছে যারা তাদের রিল ভিডিওতে মিউজিক লাগিয়ে থাকে। রিল ভিডিও আপলোডের সময় যে অডিও অপশনটা আছে, সেখান থেকে মিউজিক নিয়ে রিল ভিডিও তাদের পেজে আপলোড করে। তো এটা করলেও কিন্তু হবে না। আবার অনেকেই আছে অন্যের পেজের কোনো রিলস ভালো লাগলো, সেখান থেকে কপি করে তারা তাদের নিজের পেজে আপলোড করে দেয়। তো এভাবে করলে কিন্তু অ্যাডস অন রিলসের সেটআপটা কখনোই পাওয়া যাবে না। ভিডিও আপলোড করতে গেলে রিল ভিডিওটা কিন্তু আপনার অর্গানিক হতে হবে, আপনার ফোন থেকে মেক করা হতে হবে এবং আপনার পেজেই প্রথম আপলোড হতে হবে। আমি বলবো আপনারা গান লাগাবেন খুব কম, আর গান না লাগানোই সব থেকে বেটার। যারা রিল ভিডিও থেকে খুব সহজে টাকা ইনকাম করতে চান, তো তাদের জন্য আমার গাইডলাইন থাকবে। আপনারা প্রথম অবস্থায় গান লাগাবেন না, আর যদি গান লাগিয়েও থাকেন তাহলে আপনার পেজের নামে করে নিবেন। আর আপনারা কখনোই অন্যের কপি কন্টেন্ট ব্যবহার করবেন না। অনেকে হয়তো এটাই জানে না কোন টাইপের রিলস ভিডিওগুলো বেশি ভাইরাল হয়। অনেক আপুই ভাবেন যে রিল ভিডিওতে যদি গান লাগানো যায়, তাহলে হয়তো রিলসের সেটআপটা অনেক দ্রুত দিয়ে দিবে, অথবা ভিডিওতে ভিউজ বেশি হবে, অথবা ভিডিওটা ভাইরাল হবে, এমনটা কিন্তু মোটেও না। বরং আপনার রিল ভিডিওতে যদি অর্গানিক সাউন্ড থাকে, আপনার নিজের ভয়েস থাকে এবং রান্নাবান্না টুকটাক সাউন্ড থাকে, সেটাই কিন্তু অডিয়েন্স বেশি পছন্দ করে। এছাড়াও ভিডিও ভাইরাল হওয়ার কিছু টেকনিক আছে, যেগুলো আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলে দিব। আপনার বেশ কিছু ভিডিও ভাইরাল হওয়ার পরও যদি আপনাকে অ্যাডস অন রিলসের সেটআপটা না দেয়, সেক্ষেত্রে আপনি ফেসবুকের কাছে কিভাবে আবেদন করবেন সেটা আমার এর আগের ভিডিওতে দেখিয়েছি। এই আবেদনটা তারাই করবেন যাদের বেশ কয়েকটা ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসছে। আর পেজের ভিডিওতে ভালো পরিমাণ ভিউ নেই, তারা এই আবেদনটা করবেন না। আমি যেভাবে দেখিয়েছি ওই রিপোর্টটা করার পরপরই কিন্তু অনেক আপুই এই সেটআপটা পেয়েছে। আপনি যদি আপনার পেজে রেগুলার অ্যাক্টিভ থাকেন, তাহলে দেখবেন ফেসবুক থেকে আপনার কোনো একটা ভিডিও ভাইরাল করে দিয়েছে এবং আপনি অ্যাডস অন রিলসের সেটআপটা অনেক দ্রুত পেয়ে গেছেন।